আর্থিক লেনদেনের প্ল্যাটফর্ম ব্যবহার করে ক্রেডিট কার্ডধারীদেরকে টার্গেট করা প্রতারক চক্রের অন্যতম এক সদস্যকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে সিআইডি। সম্প্রতি একটি প্রতারক চক্র বিকাশ নগদ রকেট অফিসের কর্মকর্তার পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে প্রায় 1 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এ প্রতারণার ঘটনায় ডিএমপি ডেমরা থানার মামলা হলে তদন্তে নামে সিআইডি, পরে অন্যতম এক সদস্যকে গ্রেফতার করা হয়। সোমবার সিআইডির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তাধর। তার নামে আমরা দুটো ফেসবুক পেজ পেয়েছি, ইটস খোকন ব্রো এবং ইটস খোকন ব্রো 02। এই এই পেজগুলির মাধ্যমেও তিনি কি করেন, তার ফ্রেন্ড এবং ফলোয়ার বাড়াতে থাকেন এবং তার মাধ্যমেও কিন্তু তিনি টার্গেট ফিক্সড করেন যে সচ্ছল ব্যক্তি কারা আছে, তাদের মোবাইল নাম্বার এগুলি সংগ্রহ করে বিকাশ নগদ এবং অ্যাকাউন্টগুলি তাদের আছে কি না সেই তথ্যগুলি সংগ্রহের মাধ্যমেই কিন্তু এক একটি ধাপ অবলম্বন করেই চূড়ান্ত পর্যায়ে যেয়ে সেখান থেকে লাখ লাখ টাকা একজন ব্যক্তির কাছ থেকে তারা হাতিয়ে নেন।